হয়েছেন শাহিনুল হক মার্শাল। তিনি কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এখানে এসেছেন। আমরা তার ভক্ত সমর্থকদের উচ্ছ্বাস এখানে দেখতে পাচ্ছি। শাহিনুল হক মার্শাল এখানে এসেছেন, আমরা তার প্রতিক্রিয়া জানার চেষ্টা করব। তিনি একেবারে ফুলের গলা মালাই দিয়ে এখানে এখানে এসেছেন। আমরা একটু তার সাথে একটু কথা বলতে চাই। শাহিনুল হক মার্শাল, আপনি বেসরকারিভাবে জয়ী হয়েছেন, আপনার অনুভূতিটা যদি একটু জান। আমি বাসা প্রকাশ করতে পারছি না, আমি একটি অদৃশ্য শক্তির সাথে মোকাবিলা করে এই বিজয় এনেছি। আমি আর এই বিজয় আমি একটি অদৃশ্য কালো শক্তির সাথে মোকাবিলা করে এই বিজয় ছিনিয়ে এনেছি। এই বিজয় আপনাদের সকলের, আমার সম্মানিত ভোটার যারা আমাকে ভোট দিয়ে আজকে এই পদে অধিষ্ঠিত করেছেন, এবং আমি এই বিজয় আমার মরহুম বাবা একেএম মোজাম্মেল হক সাহেবকে উৎসর্গ করছি। আমি দর্শক, আমরা দেখছি কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে এই মুহূর্তে শাহিনুল হক মার্শাল, তিনি এসে পৌঁছেছেন। আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসক কার্যালয়ে যে একটু পরেই সংবাদ সম্মেলন হবে, সেখানেই হয়তো তিনি সেখানেই যাচ্ছেন। সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে শাহিনুল হক মার্শালের অনেক ভক্ত সমর্থক এখানে উপস্থিত হয়েছেন। সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। শাহিনুল হক মার্শাল তিনি একেবারেই কান্না বিজড়িত কণ্ঠে আমাদের জানিয়েছেন যেই বিজয় হয়েছে সেই বিজয় কক্সবাজারের মানুষকে আসলে উৎসর্গ করেছেন, ভোটারদের উৎসর্গ করেছেন। আমরা কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনের তথ্য আসলে জানাচ্ছি। কক্সবাজার জেলা পরিষদ কার্যালয়ে এখানে যেই শাহিনুল হক মার্শাল যিনি জয়ী হয়েছেন, তিনি কক্সবাজার জেলা পরিষদ কার্যালয়ে যেই সংবাদ সম্মেলন আছে একটু পরেই নির্বাচন পরবর্তী যেই তথ্যগুলো জানাবেন সেখানে আসলে তিনি যাচ্ছেন। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। তিনি আমাদের যেই অনুভূতি জানিয়েছিলেন তিনি একেবারে কান্না বিজড়িত কণ্ঠেই আমাদের তার অনুভূতি প্রকাশ করেছেন, সেই দৃশ্য আমরা দেখতে পেয়েছি। আমরা কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে এখানে আছি এই মুহূর্তে। মার্শাল সেখানে গেছেন, তার প্রতিক্রিয়াও আমরা জেনেছি। তিনি সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় আসলে কান্না বিজড়িত কণ্ঠে তার বাবাকে উৎসর্গ করেছেন তার বিজয়, এমনটি আমাদের জানিয়েছেন। আমরা কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের একটু পরিস্থিতিটা একটু দেখি, লাইভটা আসলে শেষ করার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে আছি। এখানে আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদ উপস্থিত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি জেলা নির্বাচন কর্মকর্তা সহ যেই যিনি নির্বাচিত হয়েছেন কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে শাহিনুল হক মার্শাল, তিনি এখানে আছেন। পাশাপাশি সাংবাদিকরাও এখানে উপস্থিত হয়েছেন, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। শাহিনুল হক মার্শাল সংক্ষিপ্তভাবে যেটি বলেছেন, তিনি অনুভূতি প্রকাশ করতে গিয়ে যেটি বলেছেন, তিনি কক্সবাজারের মানুষের কাছে আসলে অনেক কৃতজ্ঞ। তিনি কান্না বিজড়িত কণ্ঠে আসলে তিনি বলেছেন, তিনি এখানে যারা আসছেন তাদের সাথে তিনি মত বিনিময় করছেন, সেই দৃশ্য দেখতে পাচ্ছি। পাশাপাশি তার গলায় আমরা ফুলের মালা আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা এই মুহূর্তে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে আছি। এখানকার পরিস্থিতি যদি একটু দেখাই, শাহিনুল হক মার্শাল বেসরকারিভাবে আসলে নির্বাচিত হয়েছেন। জেলা পরিষদ নির্বাচন 2022 ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র এখানে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে করা হয়েছে। এখানে যিনি নির্বাচিত হয়েছেন তিনি এখানে এসেছেন, পাশাপাশি তার ভক্ত সমর্থকরা এখানে এসে হাজির হয়েছেন, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমি
কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় থেকে সরাসরি সংযুক্ত হয়েছে আসলে শাহিনুল হক মার্শাল, যিনি নির্বাচিত হয়েছেন। তিনি এখানে আছেন, কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় একটু পরেই সংবাদ সম্মেলন করবে জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদ, যিনি কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা। তিনি এখানে একটু পরেই উপস্থিত হওয়ার কথা রয়েছে। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি, এখানে শাহিনুল হক মার্শাল এখানে আছেন। তিনি কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন শাহিনুল হক মার্শাল। তার সার্বিক যেই কোন কেন্দ্রে কত ভোট পেয়েছে সেটি যদি একটু জানাই, তিনি বেসরকারিভাবে আনারস প্রতীক নিয়ে 534 ভোট পেয়েছে। মোটরসাইকেল প্রতীকের তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোস্তাক আহমেদ চৌধুরী পেয়েছে 386। আমরা কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে রয়েছি, সেখানে তিনি এসেছেন। পাশাপাশি উপজেলা পর্যায়ের ফলাফল যদি, কেন্দ্রভিত্তিক ফলাফল যদি একটু জানাই আপনাদেরকে, কক্সবাজার সদর উপজেলার যেই কেন্দ্র সেখানে আনারস প্রতীকের যেই শাহিনুল হক মার্শাল, তিনি 47 ভোট পেয়ে গিয়েছিলেন। পাশাপাশি মোটরসাইকেল প্রতীকের যেই প্রার্থী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোসাক আহমেদ চৌধুরী, তিনি 33 ভোট পেয়েছিলেন। উকিয়া উপজেলার যেই কেন্দ্র সেখানে আনারস প্রতীক নিয়ে শাহিনুল হক মার্শাল পেয়েছেন 45 ভোট। অন্যদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাক আহমেদ চৌধুরী মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন 21 ভোট। অন্যদিকে রামু উপজেলার আনারস প্রতীক নিয়ে 63 ভোট পেয়েছেন শাহিনুল হক মার্শাল, এবং মোটরসাইকেল প্রতীক নিয়ে 79 ভোট পেয়ে এগিয়েছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোসাক আহমেদ চৌধুরী। পেকো উপজেলায় আনারস প্রতীক নিয়ে 65 ভোট পেয়ে এগিয়েছিলেন শাহিনুল হক মার্শাল। মোটরসাইকেল প্রতীক নিয়ে মোসাক আহমেদ চৌধুরী 27 ভোট পেয়ে পিছিয়েছিলেন। টেকনাফ উপজেলায় আনারস প্রতীক নিয়ে 49 ভোট পেয়েছেন শাহিনুল হক মার্শাল। অন্যদিকে মোটরসাইকেল প্রতীক নিয়ে 44 ভোট পেয়েছেন মোসাক আহমেদ চৌধুরী। কুতুবদিয়া উপজেলায় আনারস প্রতীক নিয়ে 139 ভোট পেয়েছেন শাহিনুল হক মার্শাল। অন্যদিকে মোটরসাইকেল প্রতীক নিয়ে 51 ভোট পেয়েছেন মোস্তাক আহমেদ চৌধুরী, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন যিনি। অন্যদিকে মহেশখালী উপজেলায় আনারস প্রতীক নিয়ে 55 ভোট পেয়েছেন শাহিনুল হক মার্শাল। মোটরসাইকেল প্রতীক নিয়ে 58 ভোট পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহিন মোস্তাক আহমেদ চৌধুরী। ঈদগাঁও উপজেলার যেই কেন্দ্র সেখানে আনারস প্রতীক নিয়ে 35 ভোট পেয়েছেন শাহিনুল হক মার্শাল। মোটরসাইকেল প্রতীক নিয়ে 30 ভোট পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাক আহমেদ চৌধুরী। অর্থাৎ পুরো ফলাফল বিবেচনা করে যদি আমরা মোট করে দেখি, সেখানে আনারস প্রতীক নিয়ে শাহিনুল হক মার্শাল পেয়েছেন 534 ভোট। অন্যদিকে মোটরসাইকেল প্রতীক নিয়ে 386 ভোট পেয়েছেন মোস্তাক আহমেদ চৌধুরী। আনারস প্রতীক নিয়ে 534 ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন শাহিনুল হক মার্শাল। আমি এই মুহূর্তে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে আছি, সেখানে তিনি এসেছেন শাহিনুল হক মার্শাল, যিনি জয়ী হয়েছেন বেসরকারিভাবে, তিনি এখানে এসেছেন। জেলা পরিষদ নির্বাচন 2022 উপলক্ষে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে এখানে এসেছেন, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি জেলা পরিষদ নির্বাচনের নির্বাচন পরবর্তী যেই ফলাফল ঘোষণা এখানে সরকারিভাবে করা হবে, সেখানেই এখানে এসে উপস্থিত হয়েছেন শাহিনুল হক মার্শাল, যিনি বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পাশাপাশি জেলা প্রশাসক এবং জেলা রিটার্নিং কর্মকর্তা তিনি এখানে আসবেন এবং ফলাফল ঘোষণা করবেন সরকারিভাবে। এখন কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানকার পরিস্থিতি।
আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জেলা রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদ এখানে উপস্থিত হয়েছেন। আমরা হয়তো একটু পরেই এখানকার যেই সরকারি ফলাফল এই ফলাফল দেখাতে পারবো। আমরা সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমরা সরাসরি এখানকার যেই সরকারিভাবে ফলাফল ঘোষণা করবে সেই ফলাফলও আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক, আমরা কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে আছি, এখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে জেলা পরিষদ নির্বাচন 2022 উপলক্ষে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আমি এখানে এসেছি এবং এখানে দেখানোর চেষ্টা করছি এখানকার পরিস্থিতি। একটু পরে হয়তো সরকারিভাবে ফল ঘোষণা করবেন, সেই সেখান থেকে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছি। আমরা এখানে দেখছি আসলে সরকারিভাবে এখনও কোনো ধরনের ফলাফল ঘোষণা করা হয়নি, তবে বিভিন্ন নয়টি উপজেলার নয়টি কেন্দ্র থেকে যেমনটি জানিয়েছেন সেখানে বেসরকারিভাবে শাহিনুল হক মার্শাল তিনি বিজয়ী হয়েছেন। তিনি একদম অনুমতি প্রকাশ করতে গিয়ে কান্না বিজড়িত কণ্ঠে যে ভোটারদের এবং তার বাবাকে সেই তার যে ফলাফল অর্থাৎ চেয়ারম্যান হয়েছেন সেটি উৎসর্গ করেছেন। আমরা তার মুখ থেকে এমনটি শুনেছি, অর্থাৎ তিনি কান্না বিজড়িত কণ্ঠে আসলে তার চেয়ারম্যান হওয়ার অনুভূতি প্রকাশ করেছেন। এখানে জেলা প্রশাসক এবং কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ এখানে আছেন। পাশাপাশি আমরা তার পাশে দেখতে পাচ্ছি সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং কক্সবাজার নির্বাচন অফিসের কক্সবাজারের জেলা নির্বাচন কর্মকর্তা আমরা শাহাদত হোসেনকে দেখতে পাচ্ছি। এর পাশে জেলা প্রশাসক রাজস্ব আমিনাল পারভেজকে দেখতে পাচ্ছি। এর পাশেই আমরা অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবালকে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ একটু পরেই হয়তো সরকারিভাবে ফলাফল ঘোষণা করা হবে। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন, আমরা সর্বশেষ পরিস্থিতি আসলে এখানকার আপনাদের দেখানোর চেষ্টা করব। কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে আমরা যুক্ত হয়েছি সরাসরি জেলা পরিষদ নির্বাচন 2022 উপলক্ষে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে জেলা রিটার্নিং কর্মকর্তা এবং কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদ উপস্থিত হয়েছেন। তিনি একটু পরেই এখানকার যে ফলাফল সেই ফলাফল ঘোষণা করবেন আমরা এমনটি জানতে পেরেছি। তবে আমি এখানকার সার্বিক পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন
শাইনুল হক মার্শাল, তিনিও এখানে আছেন। তিনি একটু আগেই মিছিল সহকারে আসলে তিনি এখানে এসে পৌঁছেছেন। তিনি অনুভূতি প্রকাশ করতে গিয়ে একেবারে কান্না বিজড়িত কণ্ঠে আমাদের অনুভূতি প্রকাশ করেছেন। কিন্তু এর আগে থেকে আমরা তার ভক্ত সমর্থকরা কিন্তু এর আগে আমরা তার ভক্ত সমর্থকদের মিছিল সহকারে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে আসতে দেখেছি। আমরা এই মুহূর্তে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় থেকে সরাসরি সংযুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি এখানকার পরিস্থিতি। কক্সবাজার জেলা পরিষদ নির্বাচন সকাল 9টায় শুরু হয়েছিল। সকাল 9টায় শুরু হয়ে যে নির্বাচনটি শেষ হয়েছে দুপুর 2টায়। নির্বাচন নিয়ে আসলে এর আগে নির্বাচনের আগ পর্যন্ত যে জেলা পরিষদের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহিনুল হক মার্শাল, তিনি বিভিন্ন ধরনের অভিযোগ করে আসছিলেন। তিনি যে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোস্তাক আহমেদ চৌধুরী, তিনি তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ করেছেন। তার পক্ষে যিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তার পক্ষে কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে সংসদ সদস্যরা নির্বাচনী প্রচারণা চালিয়ে আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেছিলেন। এর নির্বাচন শুরু হওয়ার আগের দিনও তিনি সংবাদ সম্মেলন করে আসলে জানিয়েছিলেন আমাদেরকে, তিনি ডিজিটাল কারচুপি হতে পারে এমন শঙ্কা তার কাছে ছিল। কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখতে পেয়েছি সব শঙ্কা কাটিয়ে তিনি বেসরকারিভাবে জয়ী হয়েছেন, এমনটি আমরা কক্সবাজার দেখতে পেরেছি। আমরা কেন্দ্রে কেন্দ্রে ছিলাম, আমরা সেখানে প্রার্থীদের সাথে কথা বলেছি এবং যারা ভোটাররা ছিলেন তাদের সাথে কথা বলেছি। তাদের সাথে কথা বলে আসলে কোনো ধরনের আমরা এখানে বিশৃঙ্খলা বা হেরফের লক্ষ্য করিনি। তারা বলেছেন এখানে সুন্দর এবং সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। অন্যদিকে যে প্রশাসনের যারা ছিলেন কক্সবাজারের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ, কক্সবাজার জেলা প্রশাসক যিনি, তিনি আমাদের জানিয়েছিলেন তিনি বিভিন্ন কেন্দ্রে ঘুরে ঘুরে যেই তথ্য তিনি দেখেছেন, তিনি খুব সুন্দরভাবেই নির্বাচন শেষ হয়েছে এমনটি জানিয়েছেন। তিনিও কোনো ধরনের বিশৃঙ্খলা এবং কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তিনি দেখেননি, সবখানেই সুন্দরভাবেই নির্বাচন শেষ হয়েছে এমনটি আমাদের জানিয়েছেন। অন্যদিকে কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, তিনি আমাদের জানিয়েছিলেন নির্বাচনের যে ফলাফল পরবর্তী কোনো ধরনের সহিংসতা যাতে না হয় সেদিকে আসলে নজর রাখা হবে, তার জন্য তারা প্রস্তুত রয়েছে এমনটি আমাদের জানিয়েছিলেন। আমি এই মুহূর্তে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে আছি। এখানে জেলা পরিষদ নির্বাচন যে কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকেই এখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি। একটু পরেই কক্সবাজারের রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদ আনুষ্ঠানিকভাবে অর্থাৎ সরকারিভাবেই ফলাফল ঘোষণা করবেন এমনটি আমরা জানতে পেরেছি। দর্শক, আমরা অন্যদিকে আমরা যদি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একটু করে যদি জানাই, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যদি জানাই, কক্সবাজারের সহকারী রিটার্নিং কর্মকর্তা কক্সবাজার সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা যিনি শিমুল শর্মা, তিনি আমাদের জানিয়েছিলেন নিরাপত্তার জন্য প্রতিটি কেন্দ্রে 3 জন পুলিশ ও 4 জন আনসার সদস্য দায়িত্বে নিয়োজিত রাখা হয়েছিল। পাশাপাশি পুলিশ, র‍্যাব, বিজিবি উপকূলীয় এলাকায় কোস্টগার্ড স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করেছে এবং প্রতিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি দায়িত্ব পালন করেছে। নির্বাচনের জন্য জুডিশিয়াল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছিল এমনটি আমাদের জানিয়েছেন, এই তথ্যগুলো আমাদের জানিয়েছেন কক্সবাজার জেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা শিমুল শর্মা, অর্থাৎ তিনি কক্সবাজার সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা। অন্যদিকে তিনি বলেছিলেন প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভির ক্যামেরার আওতায় আনা হয়েছে, যে সিসিটিভি ক্যামেরার জেলা পরিষদ, জেলা প্রশাসন কার্যালয় এবং জেলা নির্বাচন কার্যালয় থেকে সরাসরি মনিটরিং করা হয়েছে। অন্যদিকে যেগুলো লিঙ্ক আপের মাধ্যমে নির্বাচন সচিবালয় থেকে একেবারে মনিটরিং করা হয়েছে এমনটি জানিয়েছিলেন। অর্থাৎ আমরা এখনও পর্যন্ত আমাদের যারা প্রতিনিধি আছেন বিভিন্ন উপজেলায় তাদের পক্ষ থেকে কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলার খবর এখনও পর্যন্ত পায়নি। জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদ, জেলা রিটার্নিং কর্মকর্তা, তিনিও আমাদের জানিয়েছেন সুন্দর এবং সব কিছু ভালোভাবেই নির্বাচন শেষ করেছে এমনটি আমাদের জানিয়েছেন।
আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে শাহিনুল হক মার্শাল তার গলায় এখনও পর্যন্ত ফুলের মালা দিয়ে যাচ্ছেন, কিছু কিছু তার সমর্থকরা এসে সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। তার গলায় আসলে কয়েকটি জয়ের মালা দেখতে পাচ্ছি। পাশাপাশি এখানে কক্সবাজারের যেই রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদ, তিনি ফলাফল ঘোষণার জন্য যেই বিভিন্ন ধরনের তথ্য আছে সেই তথ্যগুলো নিচ্ছেন, সংগ্রহ করছেন, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। তার পাশে সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং কক্সবাজারের নির্বাচন কর্মকর্তা শাহাদত হোসেন আছেন, আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ফলাফল ঘোষণা করতে পারে। আমরা কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের কার্যালয় থেকেই আপনাদের সরাসরি সংযুক্ত হয়েছি দেখানোর জন্য। আমরা সরাসরি চলে যাব জেলা পরিষদ নির্বাচন 2022 উপলক্ষে ফলাফল ও ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র, এখানে হয়তো তারা এখনই ফলাফল বলবেন। আমরা এখানে আছি, এখানে অনেক সংবাদকর্মীরাও আছে, পাশাপাশি যে শাহিনুল হক মার্শাল যিনি জয়ী হয়েছেন তিনিও এখানে আছেন। এখানে আমরা আসলে জানানোর চেষ্টা করব যে কক্সবাজার জেলা পরিষদ নির্বাচন বহুল প্রতীক্ষিত এই নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন শাহিনুল হক মার্শাল। একটু পরেই আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে। আমি যদি একটু আপনাদের আবারও জানিয়ে দিতে চাই যে তিনি কোন কেন্দ্রে কত ভোট করে পেয়েছেন এবং এখানে যেই কক্সবাজার সদর উপজেলার যে কেন্দ্রটি আছে সেখানে কত ভোট পেয়েছেন সেই তথ্যগুলো যদি একটু জানাই আপনাদেরকে। 154 ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শাহিনুল হক মার্শাল, অর্থাৎ তিনি আনারস প্রতীক নিয়ে লড়েছেন, তিনি ভোট পেয়েছেন 534 ভোট। অন্যদিকে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাক আহমেদ চৌধুরী, তিনি পেয়েছেন 386 ভোট। কেন্দ্রভিত্তিক ফলাফল যদি একটু জানাতে চাই, কক্সবাজার সদর উপজেলায় যে কেন্দ্র কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে ছিল সেখানে আনারস প্রতীক নিয়ে শাহিনুল হক মার্শাল 47 ভোট পেয়েছেন। অন্যদিকে মোটরসাইকেল প্রতীক নিয়ে মোস্তাক আহমেদ চৌধুরী পেয়েছেন 33 ভোট। উখিয়া উপজেলায় আনারস প্রতীক নিয়ে 45 ভোট পেয়েছেন শাহিনুল হক মার্শাল, মোটরসাইকেল প্রতীক নিয়ে মোস্তাক আহমেদ চৌধুরী পেয়েছেন 21 ভোট। রামু উপজেলায় আনারস প্রতীক নিয়ে শাহিনুল হক মার্শাল পেয়েছেন 63 ভোট, মোটরসাইকেল নিয়ে মোস্তাক আহমেদ চৌধুরী পেয়েছেন 79 ভোট। পেকুয়া উপজেলায় আনারস প্রতীক নিয়ে 65 ভোট পেয়েছেন শাহিনুল হক মার্শাল, মোটরসাইকেল প্রতীক নিয়ে 27 ভোট পেয়েছেন মোস্তাক আহমেদ চৌধুরী। টেকনাপ উপজেলায় আনারস প্রতীক নিয়ে 49 ভোট পেয়েছেন শাহিনুল হক মার্শাল, মোটরসাইকেল প্রতীক নিয়ে 44 ভোট পেয়েছেন মোস্তাক আহমেদ চৌধুরী। কুতুবদিয়া উপজেলায় আনারস প্রতীক নিয়ে 36 ভোট পেয়েছেন শাহিনুল হক মার্শাল, মোটরসাইকেল প্রতীক নিয়ে 43 ভোট পেয়েছেন মোস্তাক আহমেদ চৌধুরী। চকরিয়া উপজেলায় আনারস প্রতীক নিয়ে 139 ভোট পেয়েছেন শাহিনুল হক মার্শাল, অন্যদিকে মোটরসাইকেল প্রতীক নিয়ে 51 ভোট পেয়েছেন মোস্তাক আহমেদ চৌধুরী। মহেশখালী উপজেলায় আনারস প্রতীক নিয়ে 55 ভোট পেয়েছেন শাহিনুল হক মার্শাল, মোটরসাইকেল প্রতীক নিয়ে 58 ভোট পেয়েছেন মোস্তাক আহমেদ চৌধুরী। ঈদগাঁও উপজেলার যে কেন্দ্র সেখানে আনারস প্রতীক নিয়ে 35 ভোট পেয়েছেন শাহিনুল হক মার্শাল, অন্যদিকে মোটরসাইকেল প্রতীক নিয়ে 30 ভোট পেয়েছেন মোস্তাক আহমেদ চৌধুরী। আমি এই মুহূর্তে আছি কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা, যেখানে ফলাফল সংগ্রহ ও পরিবেশন করা হবে, পরিবেশন কেন্দ্র থেকে আপনাদের এখানে দেখানোর চেষ্টা করছি। কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে যিনি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন শাহিনুল হক মার্শাল তিনিও এখানে আছেন, পাশাপাশি কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদ এখানে আছেন, এর পাশাপাশি সহকারী রিটার্নিং কর্মকর্তা জেলা নির্বাচন অফিসার শাহাদত হোসেনকে আমরা দেখতে পাচ্ছি। আমরা এখান
এখানকার যে সরাসরি সরকারিভাবে যে ফলাফল দেওয়া হবে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। এর আগে শাহিনুল হক মার্শাল তার সাথে কথা বলেছিলাম, তিনি কান্নাবে জড়িত কণ্ঠে আমাদের তার জয়ী হওয়ার অনুভূতি আমাদের জানিয়েছেন। অন্যদিকে আমি যদি একটু জানাই যে জেলা পরিষদ নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, আনারস প্রতীক নিয়ে যিনি শাহিনুল হক মার্শাল জয়ী হয়েছেন তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন আওয়ামী লীগের প্রার্থী মোস্তাক আহমেদ চৌধুরী। তার বিরুদ্ধে শাহিনুল হক মার্শাল বিভিন্ন ধরনের অভিযোগ করেছেন যে তার পক্ষে বিভিন্ন কেন্দ্রীয় নেতারা এসে প্রচারণা চালিয়েছেন, অন্যদিকে সংসদ সদস্যরা প্রচারণা চালিয়েছেন যেটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, এমনটি আমাদের অভিযোগ করেছেন। একদম নির্বাচন হওয়ার নির্বাচনী যেই নির্বাচন হওয়ার একদিন আগেই আমাদের জানিয়েছিলেন যে নির্বাচনে ডিজিটাল কারচুপি হতে পারে, ডিজিটাল কারচুপির আশঙ্কা করেছিলেন, কিন্তু জেলা প্রশাসক অর্থাৎ রিটার্নিং কর্মকর্তাকেও বারবার তিনি এই অভিযোগগুলো তুলে ধরেছেন। অর্থাৎ আমরা শেষ পর্যন্ত আমরা দেখতে পেয়েছি শাহিনুল হক মার্শাল তিনি বেসরকারিভাবে আসলে জয়ী হয়েছেন, সেই দৃশ্যই আমরা লক্ষ্য করছি। আমরা এই মুহূর্তে আছি কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে, এখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানকার পরিস্থিতি। এখানে একটু পরেই সরকারিভাবে ফলাফল ঘোষণা করবেন জেলা রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদ। আমরা সেখান থেকে আছি ফলাফল সংগ্রহ এবং পরিবেশন কেন্দ্র, এখানে কক্সবাজার জেলা প্রশাসকের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষ, যেখানে রিটার্নিং কর্মকর্তা সরকারিভাবে ফলাফল ঘোষণা করবেন। আমরা কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় থেকে সরাসরি সংযুক্ত হয়েছি। অন্যদিকে যেই আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোস্তাক আহমেদ চৌধুরী শাহিনুল হক মার্শালের বিরুদ্ধে যে অবৈধ টাকা নিয়ে তিনি ভোটারদের অবৈধ টাকা বিতরণ করেছেন এমনই অভিযোগ করে তিনি বলেছিলেন যে টাকার বিরুদ্ধে আসলে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি, এমনটি আমাদের জানিয়েছিলেন। আমরা কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে এই মুহূর্তে আছি। এখানে যে সরকারিভাবে ফলাফল ঘোষণা করা হবে আমরা এখান জেলা প্রশাসক কার্যালয়ে আছি, এখান থেকেই সরকারিভাবে যে ফলাফল ঘোষণা করবেন জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ। এখানে আমরা প্রশাসনের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেখতে পাচ্ছি, পাশাপাশি আমরা যেই বিভিন্ন কেন্দ্রে আসলে ঘুরেছি আমাদের প্রতিনিধিরাও বিভিন্ন কেন্দ্রে ছিলেন, তারা যেমনটি জানিয়েছেন যেই নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা আসলে জোরদার করা হয়েছিল কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে। অন্যদিকে কক্সবাজার সহকারী রিটার্নিং কর্মকর্তা শিমুল শর্মা আমাদের যেমনটি জানিয়েছেন নিরাপত্তার জন্য প্রতিটি কেন্দ্রে 3 জন পুলিশ ও 4 জন আনসার সদস্য দায়িত্বে নিয়োজিত রাখা হয়েছিল, পাশাপাশি পুলিশ র্যাব বিজিবি উপকূলীয় এলাকায় কোস্টগার্ড স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করেছে এবং প্রতিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি দায়িত্ব পালন করেছেন। নির্বাহী নির্বাচনের জন্য জুডিশিয়াল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও আসলে নিয়োগ করা হয়েছিল, পাশাপাশি তিনি আরও জানিয়েছিলেন শিমুল শর্মা প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভির আওতায় আনা হয়েছে, সব যেই সিসিটিভি ক্যামেরা এখানে স্থাপন করা হয়েছিল সবগুলো জেলা প্রশাসক কার্যালয় এবং জেলা নির্বাচন কার্যালয় থেকে মনিটরিং করা হয়েছে। অন্যদিকে সচিবালয় অর্থাৎ নির্বাচন সচিবালয় যেটি আছেন সেখান থেকেই লিঙ্ক আপের মাধ্যমে সরাসরি নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। এইবারের যেই নির্বাচন ইভিএমের মাধ্যমেই আসলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এখানে জেলা নির্বাচন কার্যালয় থেকে দেওয়া তথ্য মতে জেলা পরিষদ নির্বাচনে জেলার 9 উপজেলার 71টি ইউনিয়ন ও 4টি পৌরসভার ভোটার সংখ্যা 994 জন, এদের মধ্যে পুরুষ ভোটার ছিল 749 জন ও মহিলা ভোটার ছিল 235 জন।
আমরা কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় থেকে সরাসরি সংযুক্ত হয়েছি জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষ থেকে। জেলা পরিষদ নির্বাচন 2022-এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে সরাসরি সংযুক্ত হয়েছে। এখানে আমরা দেখছি সরকারিভাবে কোন উপজেলায় কত ভোট পেয়েছে এবং এই ভোটগুলো গণনা করছেন, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমরা কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় থেকে দেখানোর চেষ্টা করছি। এখানে জেলা প্রশাসক এবং জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মামুন রশিদ আছেন, পাশাপাশি সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহাদাত হোসেনও আছেন, এর পাশাপাশি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিকও আছেন, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি যিনি বেসরকারিভাবে জয়ী হয়েছেন শাহিনুল হক মার্শাল ওইখানে আছেন, আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। শাহিনুল হক মার্শাল তিনি জয়ী হওয়ার যে অনুভূতি প্রকাশ করেছেন কান্না বিজড়িত কণ্ঠে আসলে আমাদের জানিয়েছেন তার অনুভূতি। তিনি যেই ভোটগুলো পেয়েছেন সেই তিনি জয়ী হয়েছেন চেয়ারম্যান পদে, তিনি ভোটার এবং তার বাবাকে আসলে উৎসর্গ করেছেন এমনটি আমাদের জানিয়েছেন, একেবারে কান্না বিজড়িত কণ্ঠে আমাদের জানিয়েছিলেন। এর আগে থেকে আমরা দেখতে পেয়েছি যে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে বিভিন্ন খণ্ড খণ্ড মিছিল হয়ে তার ভক্ত এবং সমর্থকরা এখানে এসেছেন, আমরা সেই দৃশ্য দেখতে পেয়েছি। একটু পরে হয়তো আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন জেলা প্রশাসক মোহাম্মদ মামুন রশিদ। কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় থেকে সরাসরি সংযুক্ত হয়েছে, এখানে দেখানোর চেষ্টা করছি। একটু জেলা রিটার্নিং কর্মকর্তা একটু পরেই সরকারিভাবে ফলাফল ঘোষণা করবেন, সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি যদি একটু জানাই, আজকে সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হয়েছিল জেলা প্রশাসক কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনের, সেই ভোট গ্রহণ শেষ হয় দুপুর 2টায়। সেখানে ভোট কেন্দ্র পরিদর্শন করছেন জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদ এবং পুলিশ সুপার সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা ছিল। আমরা একটু ফলাফল দেখানোর চেষ্টা করব। আমরা জেলা পরিষদ নির্বাচন 2022 আয়োজন করেছি, আমি এজন্য সম্মানিত সকল প্রার্থী, সকল সম্মানিত ভোটার, কক্সবাজার জেলাবাসী, সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ, ভোট গ্রহণকারী কর্মকর্তা, আইন শৃঙ্খলার সাথে নিয়োজিত সম্মানিত কর্মকর্তাবৃন্দ, মিডিয়ার সম্মানিত বন্ধুবৃন্দ, আর কমিশনের সম্মানিত সহকর্মীবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ, সকলকে আমি অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের সামনে এই মুহূর্তে বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, সম্মানিত প্রার্থীবৃন্দ আছেন, মিডিয়ার সহকর্মীবৃন্দ আছেন, সরকারের এবং কমিশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ আছেন। আমি এই পর্যায়ে জেলা পরিষদ নির্বাচন 2022 কক্সবাজার জেলার চেয়ারম্যান পদে আমি ফলাফল ঘোষণা করছি, বেসরকারি ফলাফল। জনাব জগদীশ বড়ুয়া প্রজাপতি মার্কায় তিনি তার প্রাপ্ত ভোটের সংখ্যা 9। জনাব নুরুল আফসার তালগাছ প্রতীকে তার প্রাপ্ত ভোটের সংখ্যা 1। জনাব মোস্তাক আহমদ চৌধুরী মোটর সাইকেল প্রতীকে তার প্রাপ্ত ভোটের সংখ্যা 395। এবং জনাব শাহিনুল হক মার্শাল আনারস প্রতীকে তার প্রাপ্ত ভোটের সংখ্যা 578। মোট বৈধ ভোটের সংখ্যা 983, অবৈধ বাতিলকৃত ভোটের সংখ্যা 5, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা 988। আমরা বেসরকারিভাবে এই প্রাথমিক ফলাফল ঘোষণা করছি এবং
আনারসপুর থেকে নির্বাচিত জনাব শাহিনুল হক মার্শাল খুবই সফলভাবে আমাদের সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ। আমরা সাধারণ সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্য, আমরা রেজাল্ট রেডি করছি, আমরা একটু করেই শুরু করব। সবাইকে ধন্যবাদ। আপনার এখানে কথায় লিখতে হবে, কথায় লিখতে হবে, কথায় লিখে দেন, এটা ড্রপ করেন, কথায় লিখে দেন, আপনারা এখন দিয়ে না কথায় লিখে দেন। আমরা কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় থেকেই সরাসরি সংযুক্ত হয়েছি। এখানে আমরা দেখছি যে সরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে সেই দৃশ্য আমরা লক্ষ্য করছি। এখানে জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদ, যিনি রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনিও এখানে আছেন। একটু পরেই যে সাধারণ সদস্য পদের এবং সংরক্ষিত নারী আসনের যে ফলাফল, সেই ফলাফল ঘোষণা করবেন এমনটি আমাদের জানিয়েছেন। আমরা কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় থেকে সরাসরি সংযুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি এখানকার পরিস্থিতি। আমরা যদি একটু দেখাতে চাই, এখানে যে শাহিনুল হক মার্শাল, তার ভক্ত এবং সমর্থকরা এখানে এসে ভিড় জমিয়েছেন, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তাগণও এখানে আছেন, পাশাপাশি সাংবাদিকরাও এখানে তথ্য সংগ্রহ করতে এসেছেন। আমরা সেই দৃশ্য আসলে দেখতে পাচ্ছি। কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় থেকে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি এখানকার পরিস্থিতি। আমরা কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় থেকে সরাসরি সংযুক্ত হয়েছি কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় থেকে দেখানোর চেষ্টা করছি। এখানে শাহিনুল হক মার্শাল, যিনি জয়ী হয়েছেন, তাকে সরকারিভাবে আসলে জয়ী ঘোষণা করা হলো কিছুক্ষণ আগেই। জেলা রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদ, তিনি আসলে ঘোষণা করেছেন তার সরকারিভাবে প্রাপ্ত ফল। আমরা এই মুহূর্তে দেখছি শাহিনুল হক মার্শাল, তিনি কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় থেকেই বের হচ্ছেন, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। তিনি আসলে গলার মালা পরেছেন, এখনো পর্যন্ত এখানে গলার মালা পরাচ্ছেন যে তিনি জয়ী হয়েছেন, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমরা কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় থেকেই সরাসরি সংযুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি এখানকার পরিস্থিতি। আমরা একটু বাইরে যাওয়ার চেষ্টা করব, শাহিনুল হক মার্শালের সাথে আর একটু কথা বলার চেষ্টা করব। তিনি এই মুহূর্তে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়, যেখানে সরকারিভাবে তাকে জয়ী ঘোষণা করা হয়েছে, আমি তার কাছ থেকে একটু আসলে জেনে নেওয়ার চেষ্টা করব তার অনুভূতিটা। আমরা কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় থেকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সরাসরি টিটিএন লাইভে। আপনাদেরকে আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি শাহিনুল হক মার্শাল, যিনি জয়ী হয়েছেন, তিনি কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় থেকেই কথা বলতে যাচ্ছেন, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি।
ভাই এ ভাই আসছে দিন আনন্দ হবে আসলে শাহিনুল হক মার্শাল তিনি আসলে আমরা কান্না করছেন একেবারেই সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি তিনি কান্না বিজড়িত কণ্ঠে তিনি আসলে কান্না বিজড়িত কণ্ঠেই আসলে আমরা দেখতে পাচ্ছি তিনি এখানে কান্না করছেন তার বিভিন্ন ভক্ত সমর্থকদের এখানে জড়িয়ে ধরে তিনি কান্না করছেন সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি আমরা কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় থেকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেখতে পাচ্ছি শাহিনুল হক মার্শাল তিনি তিনি আসলে কান্না করছেন তিনি বিজয় হয়েছেন তিনি আমরা দেখতে পাচ্ছি সরাসরি সংযুক্ত হয়েছি আমরা তিনি মালা বদল করছেন সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি আমরা তাদের আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব আমরা আসলে দেখতে পাচ্ছি যে জেলা পরিষদ নির্বাচনের যিনি কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনের যিনি চেয়ারম্যান প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শাহিনুল হক মার্শাল তিনি কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে যিনি চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন তিনি এই মুহূর্তে একেবারে মিছিল সহকারেই তার কর্মী সমর্থকরা এখানে এসেছেন তিনি আমরা দেখছি জেলা প্রশাসক কার্যালয় থেকে বের হয়ে গিয়ে তার বাড়ির দিকে যাচ্ছেন সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি আমি
পাইছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী, যিনি জয়ী হয়ে আসলে জেলা প্রশাসক কার্যালয় থেকে এই মুহূর্তে তার বাসভবনের দিকে যাচ্ছে, আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। আমরা তিনি একেবারেই তার যে ভক্ত সমর্থকরা আছে তারা আসলে এখানে এসে ভিড় করেছেন, তারাও আসছেন, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি, আমরা দেখছি এখানে দেখতে পাচ্ছি এখানকার যেই পরিস্থিতি, তিনি একেবারে চেয়ারম্যান নির্বাচিত হয়ে আসলে বাসায় ফিরছেন, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে শাহিনুল হক মার্শাল চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোসাক আহমেদ চৌধুরীকে হারিয়েই তিনি জয়ী হয়েছেন। জেলা প্রশাসক কার্যালয়ে একটু আগেই জেলা রিটার্নিং কর্মকর্তা সরকারিভাবেই সেটির ফলাফল আসলে ঘোষণা করেছেন। আমরা দেখতে পাচ্ছি শাহিনুল হক মার্শাল এবং তার যেই কর্মী সমর্থকরা আছে তারা সহ তার বাসায় আসলে ফিরে যাচ্ছেন, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। শাহিনুল হক মার্শাল যিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি এই মুহূর্তে তার বাসভবনের দিকে যাচ্ছেন, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। টিটিএন লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই দৃশ্য। আমরা এতক্ষণ কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনের খবরাখবর আপনাদের জানানোর চেষ্টা করেছি, যেখানে কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী শাহিনুল হক মার্শাল চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদ যেটির ফল ঘোষণা করেছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।